আমি কি শুনবো না শুনবো না হ্যাঁ শুন একবার না তো শুনবো ভাই কয়বার একবার ভাই হে গাইস আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য নিয়ে এসলাম আজকে একটি নতুন ব্লগ। সো গাইস, আমরা চলে এসেছি প্রকৃতি সৌন্দর্য ভরপুর আমাদের গ্রামের বাড়িতে। আর আমরা আজকে আমাদের গ্রামের বাড়িতে কেমন মজা করছি, কেমন আনন্দ করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস, চলো আমরা আমাদের ব্লগটি শুরু করি। ভাই এখন আমরা ভেলা বানাচ্ছি, এখানে আমার বাবু সাহায্য করছে আমাকে। না শুনবো না শুন একবার না তো শুনো ভাই কয়বার একবার ভাই হ্যাঁ চল Play with me like cats and a swing. You don't understand the pain.
You don't ever wanna give me You don't want addicted to you And it's twisted you can get you with the evil voodoo Got me coming back to you, even when I've been screwed Dolls full of tears, pierce my heart so deep Got issues in my head, like you in my bed But you keep me on red Oh, everything is like a test I better not text or I'll come off desperate But if I lay down and I play dead and I stay dead Baby, you'll get sick of being the monster out of my head Thinking something out of my nightmares Standing right there But if I lay down and I play dead And I stay dead Then will you get bored of killing me? So if I play dead, will you be Thank you.
গরম কালের এই যে আমাদের ছাগল, ওনাদেরকে কতদিন পর আমাদের ছাদে নিয়ে আসলাম। ছাগলগুলো খোল, মাঠে নিয়ে যাম। তুমি ধরিস না, মাঠে না উঠানো। গাইস, আমার দাদার লাউ গাছ দেখেন। গাইস, আপনারা যদি লাউ গাছ দেখেন, আপনারা তো গাইস দেখেন ছোটো ছোটো লাউ, তাও পলিথিন নিয়ে রাখে। গাইস, আমার দাদার কত যত্ন। গাইস, এখন কত একটা বড়ো লাউ। গাইস, ওই যে গাইস ওই মাথায় হাতে নিতে জন্য সুন্দর লাউ রাখতে চায় আমার দাদায়। আমাদের যদি 4 মিলিয়ন হয়ে যায় তাহলে আপনাদের এই লাউটা দিয়ে গিফট দেবো। এইটা এইটা ওই একটা লাউ শাক, এই যে বড় বড় লাউ শাক, এই যে ওটা যদি 4 মিলিয়ন হয়ে যায় ওগুলো দেবো। আসে পরো ছাগল।
গাইস গান পিছনে আমার তো বসে কিছু বলো, তোমার কেমন লাগে বাড়ি আসার পর? আরে আল্লাহ, এই যে স্যার মতো লালন বুঝ। হাই দাও বাবা, বলো আলহামদুলিল্লাহ। বাবা বলো আলহামদুলিল্লাহ। টাটা দাও, টাটা দাও, টাটা, টাটা দাও, টাটা দাও, টাটা, টাটা। কথা বলতে পারে গাইস আফিদ? গ্রামের অপরূপ সৌন্দর্যে সত্যিই আমাদের মন ভুলিয়ে দিয়েছে। সবাই সবার গ্রামকে ভালোবাসবো, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।